রাজধানী আমস্টারডাম থেকে 58 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এড শহরের পেট্রিকোট নাইট ক্লাবে শনিবার অস্ত্র ও বিস্ফোরক নিয়ে ঢুকে পড়েন এক ব্যক্তি। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কিছু বোঝে ওঠার আগেই ভেতরের চারজনকে জিম্মি করেন এবং আত্মঘাতী হামলার হুমকি দেন ওই অস্ত্রধারী। ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কিভাবে জিম্মি দশার অবসান ঘটানো যায় এ নিয়ে শুরু হয় চুলচেরা অভিযান। নিরাপত্তার কারণে 150-এর অধিক বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে একজনকে ছেড়ে দেন ওই অস্ত্রধারী। পরিকল্পিত অভিযানে 6 ঘন্টায় অবসান ঘটে জিম্মি দশা। নাইট ক্লাব থেকে অস্ত্রধারীকে টেনে বের করতে দেখা যায় পুলিশকে। অস্ত্রধারীকে হাত উঁচু করে আত্মসমর্পণের শব্দ শুনতে পাই আমি। তাকে হাঁটু নামিয়ে মাটিতে বসতে বলে পুলিশ। আমি স্পষ্ট শুনতে পাই এটি বড় ধরনের হুমকি ছিল। জিম্মিদের জন্য উদ্বেগ প্রকাশ করে এডের মেয়র রেনে ফারহুলস্ট একে ভয়াবহ পরিস্থিতি বলে অভিহিত করেন। একজন অস্ত্রধারী ক্যাফেতে চারজনকে জিম্মি করে। তারা সেখানে সন্ধ্যার পর নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। কোন উদ্দেশ্যে এই ঘটনা ঘটালো তা আমরা এখনো স্পষ্ট না। অস্ত্রধারীকে আটক করা হয়েছে, পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আশা করি কারণ শিগগিরই বেরিয়ে আসবে। সন্ত্রাসী বা জঙ্গি হামলা কিনা এখন পর্যন্ত কিনারা পায়নি নিরাপত্তা বাহিনী। তার মানসিক অবস্থা নিয়েও খতিয়ে দেখা হচ্ছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।